আজকে স্কুল থেকে আইছে আর বসে আছিস কেন? কি হয়েছে আজকে? কিছু বসে আছিস কেন? খাবি কিছু? কিছু বানাই দেবো? না লাগবে না, খেয়ে দেবো। নুডলস বানাই দিই? না পাস্তা? না মুখে বসে দেখি এই খাবি, যে কি জানি বলে রোস্ট বানাই দেবো। রোস্ট না পোলাও? না লাগবে না। কিছু খাইস না, খাবি না কেন? রাগ করছিস আম্মুর উপরে? তুমি রাগ করবো না, আমাদের খিরা না এখন স্কুলে, স্কুলে থাকার সময় খাইছি তারা খেতে লাগে। আমার মায়েরা কিছু খাইতে চায় না, আর মানুষের দেহি মায়াকে খাইতে 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 কিন্তু বুটু হয়ে যায়। খিদা লাগছে, নিশ্চয়ই খিদা লাগছে তো। আচ্ছা ঠিক আছে, রিমোট কই? আশকা কি কি রে বসে আছিস কেন? কি হয়েছে? মন খারাপ? টিভি দেখ, টিভি বন্ধ কেন? না ভালো লাগতেছে না। আরে টিভি দেখ, কিছু না টিভি দেখ। কেন কেন টিভি দেখ? তুই সারাদিন টিভি দেখছিস, এখন টিভি দেখবি না কেন? আমি সারাদিন টিভি দেখি, আমি দেখতেছি না। দেখ না, ও কম্পিউটার আছে বলবো। ও কম্পিউটার আছে তাহলে কম্পিউটার কর। আশকা কি রে আশকা, তোর তুই মোবাইল চাপস না? মোবাইল কো? মোবাইল চার্জ। মোবাইলটা চার্জ দেওয়া? হ্যাঁ চার্জ শেষ। ও চার্জ শেষ করে মোবাইল মোবাইল দেবো? কি মন খারাপ? না আমার আমার মোবাইল দেবো? না আমারটা দেই? না আরে আমারটা নে, কই আমারটা কো? কোনটা শেষটা কি? আমারটা আছে না ঘরে তিনটা চারটা মোবাইল। এই দাও একটা মোবাইল দে। এখন মোবাইল না থাকলে কেমন একটা লাগে? মোবাইল ধর। আমার লাগবে না, তুই এমন কথা কই? আমার লাগবে না। তুমি আরে মোবাইল ধর না। আমার মেয়ে মোবাইল ধরে না। আমার দেখছেন, আমার মেয়ে সবাই কত সারাদিন মোবাইল নিয়ে থাকে, আমার মেয়ে মোবাইল নিয়ে থাকে নাকি? আমার মেয়ে কত লক্ষ্মী মেয়ে, মোবাইল নিয়ে থাকে না। আশকা তুই স্কুল থেকে এসেই মোবাইল নিয়ে থাকিস, প্রত্যেকটা মানুষ আমার বলে সারাক্ষণ তুই মোবাইল নিয়ে থাকিস। আজকের পর থেকে তুই যদি মোবাইল নিয়ে থাকিস তাহলে তোর খাওয়া দাওয়া সব বন্ধ, আর মারে অর্ডার করবি আয়েশার সাথে সাথে আম্মু খাইতে দাও। নিজে বানায় খাবি, নিজে যদি বানায় খাইতে পারিস খাবি, নাহলে খাবি না। এক তো দুই দুই নম্বর গলা, তিন নম্বর টিভি যদি ছাড়তে দেখছি, পড়াশোনা বাদে সামনে পরীক্ষা, টিভি যদি ছাড়তে দেখছি আমি কিন্তু ভালো ভালো খারাপের খারাপ সুন্দর মতো বলে দিলাম। ভালো হয়ে চলবা, ভালো মতো থাকবা সব কিছু পাবা, ভালো মতো থাকবা না কিছু। আমি জানি দেখি না যে মোবাইল নিয়ে থাকতে টিভি দেখতে আর এই যে আমার অর্ডার করতে মাথা গরম করে দেয়, একটার জ্বালায় আমি পারি না। আর তুমি আসো একটার পর একটা অর্ডার, একটার পর একটা অর্ডার, টিভি নিয়ে সারা দিন টিভি নিয়ে বসে থাকে, পড়াশোনার মধ্যে পড়াশোনা না, স্কুলে স্কুলে পরে দুদিন পর পর পরীক্ষা, সেই মেয়ে সারা দিন টিভি নিয়ে থাকে, মোবাইল নিয়ে থাকে। আর যদি দেখছি তোর টিভি আর মোবাইল নিয়ে থাকতে তখন দেখ পড়াশোনা আগে, আগে পড়াশোনা, আগে পড়াশোনা তারপরে সবকিছু। আর যদি এই মোবাইল টিভি নিয়ে থাকো তাহলে পড়াশোনা বাদ, কথা মনে রাখো।